ক্যাম্পনুতে শেষবারের মতো এসে আবেগ আপ্লুত লিওনেল মেসি। এমন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করা যায় না, মেসি তার চেষ্টাও করেননি। কথা বলার আগেই ছলছল মেসির চোখ ধরে আসছিল গলা, তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশের। সম্মেলন কক্ষে উপস্থিত মেসির পরিবার, সাবেক বর্তমান সতীর্থরা, ছিল মেসির অবদানে জয় করা বার্সার সব ট্রফি। ক্যাম্পনুতে সবই থাকবে আগের মতো, কিন্তু মেসি আর থাকবেন না, যা কোনোদিন কল্পনাও করেননি। কঠিন এই বাস্তবতা যেন মানতেই পারছিলেন না গ্রহের সেরা ফুটবলার। আমার জন্য এটা খুবই কঠিন, জীবনের পুরোটাই এখানে কাটিয়েছি। আমি ক্লাব ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমি ও আমার পরিবার এখানেই থাকতে চেয়েছিলাম, কিন্তু এই ক্লাব ও এই শহর ছেড়ে দিতে হচ্ছে। 21 বছর এই ক্লাবে কাটিয়েছি, বার্সাতে থাকতে আমার দিক থেকে সব চেষ্টা করেছি। ক্লাব ও লাপোর্তাও চেয়েছিল, কিন্তু লা লিগা কর্তৃপক্ষের জন্য থাকা হলো না। দীর্ঘ ক্যারিয়ারে অর্জনের সঙ্গে আক্ষেপও আছে, এই মুহূর্তে ক্লাব ছাড়তে ভীষণ কষ্ট হচ্ছে। কথায় আছে চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। মেসিও জানালেন আবারও ফিরতে চান ক্যাম্প নুতে, সেটা ভিন্ন কোনো ভূমিকায়। আবারও বিশ্বসেরা করার স্বপ্ন দেখেন বার্সাকে। আমি আমার সন্তানদের কথা দিয়েছি, কয়েক বছর পর আবারও ফিরে আসতে চাই এখানে, সেটা অন্য কোনো ভূমিকায়। আবার আমার প্রিয় ক্লাবকে বিশ্বসেরা করতে চাই। এই ক্লাবের জন্য, এই জার্সির জন্য সব দিয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সমর্থকদের আমাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য। গেল 1.5 বছর মাঠে দর্শক ছিল না, তাদের না দেখে বিদায় নিতে খুব কষ্ট হচ্ছে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। ৩৭ মিনিটের সংবাদ সম্মেলনে অনেক কিছুই বলেছেন মেসি, আবার অনেক কিছুই হয়তো বলা হয়নি। বিদায় নেওয়ার আগে শুভকামনা জানিয়েছেন প্রিয় ক্লাবকে, সঙ্গে ইঙ্গিত দিয়েছেন নতুন ঠিকানা হয়তো প্যারিসই হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।